নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেট সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের একটি স্কুলের তরফ থেকে দুটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে একটি চাকরির বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ হবে এবং আরেকটি বিজ্ঞপ্তিতে এখানে নন টিচিং স্টাফ নিয়োগ হবে তো এখানে কি কি পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিশিয়াল নোটিফিকেশান আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথম বিজ্ঞপ্তিটিতে এখানে নন টিচিং স্টাফ নিয়োগ হবে তো এখানে কি কি পোস্ট রয়েছে পোস্টগুলোর জন্য ভ্যাকেন্সি কত কি রয়েছে এবং এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে সমস্ত কিছু একে একে বলবো এখানে কেয়ারটেকার মেল সুইপার গ্রুপ ডি ফিমেল নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট কুক হেল্পার টু কুক এই পোস্টগুলোতে এখানে নিয়োগ হবে এগারোটি ভ্যাকেন্সি এখানে রয়েছে বয়সীমা কত কি হতে হবে বলে রাখি প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের রুলস অনুসারে এখানে এজ লিমিটে রিল্যাক্সেশন পাবেন এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী থাকতে হবে বলে রাখি কেয়ারটেকার পোস্টের জন্য প্রার্থীদেরকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে কেয়ারটেকার ছাড়া বাকি পোস্টগুলোর ক্ষেত্রে প্রার্থীদেরকে এইট পাস হতে হবে এবার বলি কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি এখানে প্রার্থীকে দেওয়া হবে কেয়ারটেকার পোস্টের জন্য পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে সতেরো হাজার টাকা সুইপার পোস্টের জন্য পার মান্থ স্যালারি দেওয়া হবে এগারো হাজার টাকা গ্রুপ ডি পোস্টের জন্য এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা গার্ড পোস্টের জন্য পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে বারো হাজার টাকা ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে পনেরো হাজার টাকা কুক পোস্টের জন্য পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে বারো হাজার টাকা হেল্পার টু কুক পোস্টের জন্য পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে এগারো হাজার টাকা সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি কেয়ারটেকার মেল সুইপার গ্রুপ ডি ফিমেল নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট কুক হেল্পার টু কুক এই পোস্টগুলোর জন্য প্রার্থীদেরকে রিটার্ন এক্সামিনেশন দিতে হবে এবং ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে বন্ধুরা এই চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবল ডেভেলপমেন্ট সেকশনের তরফ থেকে এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে নিয়োগ করা হবে এই চাকরির জন্য আপনারা কি করে অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল নোটিফিকেশানে দেখুন এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের একটা প্রিন্ট আউট আপনারা বার করে রাখবেন নিজেদের কাছে আবেদন আপনারা শুরু করতে পারবেন তেরো এক দু তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো উনত্রিশ এক দু তারিখ এগুলো সব কন্ট্রাকচুয়াল পোস্ট অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশান পড়ে ভালো করে নিজেরা বুঝে এরপর আবেদন করবেন চলে আসছি পরবর্তী বিজ্ঞপ্তিটিতে এই নোটিসটিও বেরিয়েছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে এখানে বিভিন্ন বিষয়ের ওপর এখানে শিক্ষক নিয়োগ হবে কোন কোন বিষয়ের ওপর এখানে শিক্ষক নিয়োগ হবে বলে রাখি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স বটনি এই বিষয়ের ওপর এখানে শিক্ষক নিয়োগ হবে চারটি ভ্যাকেন্সি এখানে রয়েছে বয়সীমা কত কি হতে হবে বলে রাখি এখানে রিটায়ার্ড টিচাররাও অ্যাপ্লাই করতে পারবেন রিটায়ার্ড টিচারদের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে পঁয়ষট্টি বছর আর রিটায়ার্ড টিচার ছাড়া বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর পর্যন্ত রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী হতে হবে বলে রাখি প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে উইথ অনার্স ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট লাইফ সায়েন্সের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বটনির ওপর মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ জুলজি অ্যাজ এ সাবসিডিয়ারি সাবজেক্ট ইন দ্য ডিগ্রি কোর্স পার মান্থ এখানে স্যালারি হিসেবে দেওয়া হবে বারো হাজার টাকা এখানে প্রার্থীদেরকে ওয়াকিং ইন্টারভিউর ভিত্তিতে বেছে নেওয়া হবে টিচিং পোস্ট এবং এর আগে যেই নন টিচিং পোস্টগুলোর কথা বললাম সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রেই প্রার্থীকে দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন কী করে করবেন বলে রাখি এখানেও প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল নোটিফিকেশনে যেই ওয়েবসাইটের কথা মেনশন রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে প্রপার সহ ফর্ম ফিল আপ করে আপনাদেরকে ফর্ম সাবমিট করে দিতে হবে আবেদন আপনারা শুরু করতে পারবেন তেরো এক দু তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো উনত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখ একজন প্রার্থী কেবলমাত্র একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এই চাকরির অফিশিয়াল নোটিশগুলো ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন পোস্ট স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে আর এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন এক্সামের রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে হলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে সেখানে কিন্তু ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশানে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ